तुम्हारा रिजल्ट डिसाइड नहीं करता है कि तुम लूजर हो कि नहीं, तुम्हारी कोशिश डिसाइड करती है। तो देखो तुम्हारा अनेके विभिन्न धरनेर आमाके क्वेश्चन करछो जे आमादेर रिजल्ट कबे बेरोबे, सेई निये आमरा चिंतित रयेछि, आमरा किच्छु करते पारछि ना रिजल्टेर जन्य, আমরা পরের ক্লাসে পড়া শুরু করতে পারছি না, কেউ বলছো যে আমরা ইলেভেনের প্রিপারেশন নিচ্ছিলাম, আমি ইলেভেনের প্রিপারেশন নিয়ে বন্ধ করে দিয়েছি, কবে রেজাল্ট বেরোবে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, আমাদের সঙ্গে এরকম ঘটছে, আমাদের ইন ফিউচার কী হবে, আমরা কতটা এফেক্টেড হবো, আমাদের কেরিয়ার কতটা এফেক্টেড হবে, আমাদের চাকরি বাকরিতে কোনো প্রবলেম হবে নাকি, প্রচুর সংখ্যক স্টুডেন্ট প্রচুর রকমভাবে এই ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এই পরিস্থিতির জন্য হোক বা কেউ কেউ বলছো যে আমাদের মাধ্যমিকের এক্সাম ভালো হয়নি, তো আমাদের কেরিয়ার তো এখানেই খারাপ হয়ে গেল, কেন বড় এক্সাম বোর্ড এক্সাম খারাপ হয়ে গেছে, কেউ কেউ বলছে যে আমাদের উচ্চ মাধ্যমিকের এক্সাম ভালো হয়নি, আমরা ইন ফিউচারে ভালো কোনো কেরিয়ার বিল্ড করতে পারবো না, কেন ভালো কোনো লাইনে যেতে পারবো না যেহেতু আমাদের নম্বর খারাপ হয়েছে, যে কোনো কারণবশতই হোক না কেন। এছাড়া অনেক স্টুডেন্ট এটাও বলছো যে আমরা ক্লাস ইলেভেনের পড়া শুরু করে দিয়েছিলাম এখন অফ করে দিয়েছি, কেউ বলছো আমি কলেজের পড়া শুরু করে দিয়েছিলাম এখন অফ করে দিয়েছি, কবে রেজাল্ট বেরোবে, কবে সব অ্যাডমিশন হবে, অ্যাডমিশন প্রক্রিয়া হবে, কবেই বা আমরা কলেজে উঠবো, কবেই বা আমরা মাধ্যমিক স্টুডেন্টরা বলছো আমরা কবেই বা ক্লাস ইলেভেনে উঠবো, তো সেই নিয়ে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি, জবে রেজাল্ট বেরোবে, তারপরে জবে সব সিচুয়েশান ঠিক হয়ে যাবে, তবে দিয়ে আবার পড়াশোনা চালু করবো। তো এখানে আমি বলি তোমাদের রেজাল্টের উপর কিন্তু কিচ্ছু নির্ভর করে না, কিচ্ছু নির্ভর করে না তোমাদের রেজাল্টের উপর, রেজাল্ট কী হবে তার উপর কিন্তু তোমাদের কেরিয়ার নির্ভর করে না, এটা সবার প্রথমে মাইন্ডে রেখে দাও, তোমরা কী শিখছ তার উপর কেরিয়ার নির্ভর করে, রেজাল্ট কোনো কারণে বাই চান্স খারাপ হয়ে যেতেই পারে, যে কোনো কারণে, কোনো একটা স্টুডেন্ট খুব ভালো করে পড়াশোনা করেছো, দেখা গেছে যে সময় পরীক্ষা ছিল সেই সময় ফ্যামিলি প্রবলেম বা অন্য অন্য কোনো প্রবলেমের জন্য ও তোমাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কী হবে, তোমার কেরিয়ার খারাপ হয়ে যাবে। দেখো তো যারা লাইফে বিরাট বিরাট সাকসেসফুল ব্যক্তি তাদের এডুকেশন কোয়ালিটি কীরকম, তাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, কেউ কেউ ন্যূনতম 10 পাস, তাও তারা শুধুমাত্র আমি কোটিপতির কথা বলছি না, কেউ কেউ আরবপতি এরকম রয়েছে, যারা যারা ক্লাস 10 পাস করেছে তারা কিন্তু লাইফে সাকসেসফুল হয়েছে, তাহলে তোমরা কেন হতে পারবে না। অনেকে বলবে বলা খুব সহজ কিন্তু করা অতটা সহজ না, হ্যাঁ করা কিন্তু অতটা সহজ না, কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু কঠোর পরিশ্রম যদি তুমি করো, পরিশ্রম যদি তুমি করো প্রতিনিয়ত, তুমি ফল পাবে, তার এক্সাম্পল কিন্তু আমি, একসময় আমার এই এত বড়ো সেট আপ দেখছো, সেট আপ বা এত ক্যামেরায় কথা বলছি বা এত 20,000-22,000 টাকার ফোন ইউজ করছে, যখন ক্লাস 11-এ আমি পড়ছিলাম না, 11-এর অ্যাডমিশান নেওয়ার ফিসটুকু আমার কাছে ছিল না, এমন না যে আমি আমার বাবা কোনো গভর্নমেন্ট সার্ভিস করে, কিন্তু যাবতীয় যা করেছি, সেট আপ দেখছো, এই ঘর দেখছো, সমস্ত কিন্তু আমি করেছি 23 বছর বয়সে, সেই কারণে বাস্তবটা আমি দেখেছি, বাস্তবটা আমি বুঝেছি, সেই কারণেই তোমাদের চোখগুলোকে খুলে দিতে চাইছি, যারা তোমরা আমাকে এতটা ভালোবাসো তাদেরকে চোখগুলোকে আমি খুলে দিতে চাইছি, তো তোমরাও কিন্তু চাইলে করতে পারো, যদি আমি করতে পারি, তোমরা যে লেভেলে আছো, কেউ সাকসেস বলতে এটা না যে তুমি আরবপতি হবে, তুমি যে স্টেজে আছো সেই স্টেজ থেকে যদি এক ঢাক এগিয়ে যাও তাহলে তোমরা সাকসেসের দিকে এগিয়ে যাবে। তো এখানে এক্সাম একটা ছোট জিনিস, এক্সাম তেমন বড় কোনো কিছু না, তুমি একটু ভালো করে ফলো করো, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা সিঁড়ি থাকে, সেরকম তোমাদের বিভিন্ন এক্সামেরও কিন্তু একটা সিঁড়ি রয়েছে, ধাপ রয়েছে সিঁড়ির, আমি যদি এগুলোকে সিঁড়ির ধাপ হিসেবে কল্পনা করি, দেখো সবার প্রথমে কিন্তু তোমাদের কী আছে, ক্লাস 10 বা মাধ্যমিক এক্সাম, ঠিক আছে, ক্লাস 10-এর এক্সাম, যেটা হচ্ছে সব থেকে বড়ো তোমাদের মেন ধাপ, যখন তোমরা এক্সাম দিতে যাও এক্সামের হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে, তো এখানে তারপরে তোমাদের কী আছে ক্লাস মেন, তারপরে তারপরে আছে 12, তোমাদের ক্লাস 12-এর এক্সাম, ঠিক আছে, তোমাদের ক্লাস 12 এক্সাম বড়ো লাইফের বড়ো ধাপ, যেটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগে, আমি মানছি, তারপরে আসে তোমাদের কলেজ এক্সাম, কলেজ এক্সাম বা ইউনিভার্সিটি এক্সাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানের পর কি চলে আসে, জবের এক্সামও দিতে শুরু করে দেয়, জব এক্সাম, তারপরে তোমরা এখান থেকে কি হচ্ছে, কেউ কেউ এই সিঁড়িতে পৌঁছাতে পারো, কেউ কেউ এই সিঁড়িতে পৌঁছাতে পারো না, যেটা হচ্ছে সাকসেস, সাকসেস যেটা অনেকেই স্টুডেন্ট এত দূর আসার পরও পৌঁছাতে পারে না, কারণ কি,
তারা এত দূর আসার পরও কেন এই স্টেজে পৌঁছাতে পারে না, সাকসেসের স্টেজে কেন পৌঁছাতে পারে না, এর কিন্তু একটাই কারণ, কি হচ্ছে রেজাল্ট। রেজাল্ট নিয়ে আমরা সবথেকে বেশি আগ্রহী থাকি, কিন্তু রেজাল্ট নিয়ে আমাদের সবথেকে বেশি আগ্রহী হওয়ার কোনো দরকার নেই। আমরা ক্লাস 10-এর এক্সাম দিই কিংবা 12-এর এক্সাম দিই কিংবা কলেজের এক্সাম দিই, তো এখানে আমাদের পরিশ্রমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যত খাটবো তত শিখবো, আমরা আমাদের 100% দিয়েছি, রেজাল্ট যাই আসুক না কেন আমাদের কোনো ব্যাপার না, আমরা আমাদের 100% দিয়েছি এখানে, রাইট। তারপরে আমরা 12-ও আমরা 100% দিয়েছি, তো আমরা এখান থেকে শিখেছি। যদি আমরা কিছু শিখে থাকি তাহলে কিন্তু আমরা জব এক্সামের জন্য এলিজিবল হব, আমরা জব এক্সামে কিন্তু বসবো এবং জব এক্সাম ক্র্যাক করতে পারবো। যদি আমরা শুধু নম্বরের জন্য পড়ি তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু ভুলে যাব। তো এখানে আমার মনে হয় যে এই দুটো ও জায়গা যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও, তা তোমাদের সাকসেস অটোমেটিক হবে। তোমরা নিজের যে স্টেজে আছো সেই স্টেজের থেকে উপরের স্টেজে আস্তে আস্তে তোমরা উপরে উঠতে পারবে, এ তোমাদের আস্তে আস্তে কী হবে, গ্রোথ হবে। কিন্তু তোমরা অধিকাংশই ভাবো রেজাল্ট হচ্ছে আমাদের কেরিয়ার, কিন্তু রেজাল্ট তোমাদের কোনো কেরিয়ার না। কেউ তোমাদের বলবে না ক্লাস 10-এ কিংবা ক্লাস 12-এ তোমরা 90-98% নম্বর পেয়েছো বলে এ তোমাদের ডাইরেক্ট গভর্নমেন্ট জব দিয়ে দিতে হবে, গভর্নমেন্ট জব তোমরা পেয়ে যাবে, কেউ বলবে না। এবং যখন তোমাদের তোমাদের জব দেওয়া হবে তখন তোমাদের কিন্তু প্রাইভেট জবের কথা আমি ছেড়ে দিলাম, গভর্নমেন্ট জবের কথা যদি বলি তখন কিন্তু কেউ তোমাদের এটা বলবে না যে তোমরা এত নম্বর পেয়েছো বলে বা তোমরা 30% থেকে 40% পেয়েছো বলে যে তোমরা জব পাবে না, এটাও কেউ তোমাদের বলবে না। তোমাদের কিন্তু যে 90% পেয়েছে আর যে 30% পেয়েছে, তোমাদের প্রত্যেক স্টুডেন্টেই কিন্তু একটা এক্সাম, জব এক্সাম দিতে হবে, এবং জব এক্সামের যে ক্রাইটেরিয়া রয়েছে জব পাওয়ার জন্য সেই ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে। তোমাদের যদি জবের পাস মার্কস 60% থাকে তাহলে তোমাদের 60% পেতে হবে। আর যদি প্রাইভেট জবের কথা বলি, প্রাইভেট জবে তো তোমাদের এইসব কিছু লাগবেই না, বায়োডেটার এখন শুধু তোমাদের পাস আউটটা দেখবে, আর কিচ্ছু দেখবে না রেজাল্টে কত নম্বর পেয়েছো, তোমার এক্সপিরিয়েন্সটা দেখবে, তুমি দেখবে যে তুমি কোম্পানির হয়ে কতটা কাজ করতে পারবে, কম সময়ে কতটা কোম্পানিকে ইনকাম জেনারেট করে দিতে পারবে, তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা এখানে গ্যাদার করবে। এক্সপিরিয়েন্সটা এখানে ইম্পর্টেন্ট না, রেজাল্টে তুমি কত মার্কস পেয়েছো, তা আলটিমেটলি আমাদের মার্কস কিসের কারণে লাগছে, এক জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য রেজাল্ট লাগছে আর কিছুতে না। তারপরে কিন্তু তোমার ট্যালেন্টই ম্যাটার করছে যে তুমি জব পাবে কি পাবে না। সবাই কিন্তু অধিকাংশ সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাস আউট করে, ক্লাস 10 পাস আউট করে, 12 পাস আউট করে, কলেজ এক্সাম পাস আউট করে, এটা নর্মাল ব্যাপার। পাস আউট করার পরে কিন্তু এই স্টেজে এই এই এত দূর কিন্তু সবাই প্রায় পূরণ করতে পারে, কিংবা এত দূর কিন্তু সবাই পূরণ করতে পারে। তারপরে কিন্তু ও এই সাকসেসের যে স্টেজ, সাকসেসের যে সিঁড়ি, সেই সিঁড়িটা অনেকেই পূরণ করতে পারে না, কারণ তারা কি হচ্ছে ছোটোবেলার থেকেই নম্বরের পেছনে খুঁজে এসছে। কারণ কি, তারা কী চেয়েছে সাজেশন, তারা কী চেয়েছে কীভাবে শর্ট প্রসেসে আমাদের ভালো নম্বর তোলা যায়। যারা ছোটোবেলার থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই খোঁজে, মার্কেট থেকে বিভিন্ন বই বিক্রি হয়, দেখো তোমাদের টেক্সট বই যেরকম বিক্রি হয় এখন অধিকাংশ যে প্রাইভেট বুকগুলো রয়েছে, সাজেশনমূলক বুকগুলো রয়েছে, সেগুলো বেশি সেল হচ্ছে, ঠিক আছে। কারণ কি, স্টুডেন্টরা এখন শর্ট প্রসেস অবলম্বন চাইছে, কিন্তু কোনো শর্ট নেই বন্ধু, কোনো এরকম শর্ট নেই যে তোমরা আজকে পড়াশোনা করলে বা ভাবলে যে পরে আমরা সাকসেসের মুখে চলে যাবো, ভালো একটা ভালো জব বা ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবো না। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, তুমি যদি ভালো মতন করে পড়াশোনা করো, তাহলে তোমাদের বিভিন্ন অপশান রয়েছে, বিভিন্ন অপশান রয়েছে, শুধুমাত্র গভর্নমেন্ট সার্ভিস না, আদারওয়াইজ বিভিন্ন আছে। আর এক্সাম এই রেজাল্ট বা এর উপর ডিপেন্ড করে কেরিয়ার চলে না, সাকসেস চলে না, এটা জেনে রাখো। অধিকাংশ যে বড় বড় কোটিপতির কথা আমি বলবো না, আমি আরবপতির কথা বলবো, তুমি নেটে দেখো বিভিন্ন আরবপতি এরকম রয়েছে যাদের এডুকেশন কোনো কোয়ালিফিকেশানই নেই, যারা ন্যূনতম 10 পাস, কেউ কেউ আছে কোনো এডুকেশন কোয়ালিফিকেশান নেই কিন্তু তারা আরবপতি হয়েছে। কারণ কি, তারা পরিশ্রম করেছে, তারা পার্টিকুলার একটা বিষয়ের প্রতি পরিশ্রম করে গেছে দীর্ঘদিন ধরে, প্রচেষ্টা করেছে, চেষ্টা করেছে, তারা শর্ট প্রসেস খোঁজেনি। সেই কারণে আমি বলবো তোমরা এখানে ক্লাস 10-এ যারা পড়াশোনা করেছো, ক্লাস 10-এ পরিশ্রম করে ফেলেছো, তোমাদের পরিশ্রম তোমরা করে ফেলেছো, ক্লাস 12-এ যারা ক্লাস 10-এ পরিশ্রম করে ফেলেছো, তাহলে রেজাল্ট নিয়ে কিসের চিন্তা, ঠিক আছে, রেজাল্ট নিয়ে কিসের চিন্তা, রেজাল্টকে হাঁটাও, ক্লাস 11-এর পরবর্তী ধাপের জন্য প্রিপারেশন নিতে থাকো, ক্লাস 11-এ এর যে সিলেবাস রয়েছে সিলেবাস নিয়ে পড়াশোনা শুরু করে দাও। কেন, কিসের বাধা, এক্সাম রেজাল্ট যাই আসুক না কেন, কম আসুক বেশি আসুক, তোমাকে তো 11 পড়তেই হবে, যাতে তোমাদের
যদি খারাপ এক্সাম হয়ে থাকে কোনো বিষয়ে, সেটা কোন নম্বর পাবে? কিন্তু ক্লাস ইলেভেনের প্রিপারেশন নাও, যেটা ক্লাস টুয়েলভের বড় যে এক্সাম রয়েছে এইচএস এক্সাম, সেই বোর্ড এক্সামকে ক্র্যাক করতে সাহায্য করবে। তাহলে ক্লাস ইলেভেনের পড়াশোনা তোমরা শুরু করে দাও। তোমরা কেন বসে রয়েছো, কেন ওয়েট করছো এক্সামের জন্য? আর প্রতিনিয়ত এক্সাম রিলেটেড নিউজ জানার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছ। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে কবে এক্সাম রেজাল্ট বেরোবে, কী আছে? যখন রেজাল্ট বেরোবে না, তোমার যে আত্মীয় স্বজন আছে তখন তোমাকে ফোন করবে যে রেজাল্ট কী হয়েছে। তোমার তখন গেটে দেখতে হবে না, তোমার পাশের বন্ধুবান্ধব ফোন করবে, ক্লাসমেট, যে রেজাল্ট কালকে বেরোচ্ছে, তার হোয়াটসঅ্যাপে বিভিন্ন স্ট্যাটাসে তোমরা দেখতে পাবে। তো অত মাথা ঘামানোর কী আছে? রেজাল্ট বেরোবে, তুমি চাও তাড়াতাড়ি বেরোক বা তুমি চাও দেরিতে বেরোক, রেজাল্ট যখন বেরোনো তখন বেরোবেই। তো রেজাল্ট নিয়ে কিসের চিন্তা? রেজাল্ট নিয়ে কোনো চিন্তা নেই। আর পরিস্থিতি, পরিস্থিতি কেউ না, বিভিন্ন স্টুডেন্ট না এক্সকিউজ করছে যে আমার পরিস্থিতি ভালো ছিল না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার প্যারেন্টস বোঝে না, আমার আমার মেমোরি ভালো না, এগুলো না কোনো কথাই না, জাস্ট এক্সকিউজ। মানে আমার লোকে যাতে সেই সময় পেস্টিস পাঞ্চাল না হয়ে যায়, সেই কারণে বিভিন্ন ধরনের এক্সকিউজ দেয়, আর কিচ্ছু না, কিছু নেই। তারাই এক্সকিউজ দেয় যারা লাইফে কিছু করেনি। আরে তুমি এই জিনিসটাই ভালো ছিল না, তুমি কবার ট্রাই করেছো বলো তো, নিজের থেকে কবার ট্রাই করেছো? পারবো না সেই থিঙ্কিং নিয়েই তো চলে গেছো, যে আমি ভালো না সেই থিঙ্কিং নিয়েই তো চলে গেছো, ট্রাই করোনি, ঠিক আছে? ট্রাই তোমরা করোনি, ট্রাই করলে অবশ্যই পারবে, পরিশ্রম করলে অবশ্যই পারবে। কোনো জিনিস হতে পারে না তোমরা পজিটিভভাবে যদি নেও যে আমি এটা করবো, আর সেটার পেছনে যদি ওয়ার্ক করো, তোমাদের একটু সময় লাগতে পারে, কিন্তু তোমরা সাকসেস পাবেই সেই বিষয়ে। সাকসেস এমন না যে কোটিপতি হলেই সাকসেস বা আরবপতি হলেই সাকসেস, তা না। তুমি যে স্টেজে দাঁড়িয়ে রয়েছো, তোমার যে লেভেল, সেই লেভেলের থেকে যখনই একধাপ এগিয়ে গেলে তখনই তুমি সাকসেসফুল। তুমি যখনই তুমি আবার এগিয়ে গেলে তখনই তুমি সাকসেসফুলের সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। আর যখন তুমি যে স্টেজে উঠলে আবার স্টেজ থেকে নিচে চলে যাচ্ছ, তখন তুমি ভাবো তুমি পরিশ্রম কম করছো। কোনো পরিস্থিতির দোষ না, সমস্ত তোর দোষ নিজের। আর যেটা ভয়, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে, সেটা মাথায় গেঁথে রাখো। যা হয় ভালোর জন্য হয়, এমনিতেই কথা আছে। আর সুশান্ত সিং রাজপুত আজকে নেই, তার একটা ট্যাগলাইন আমার খুব ভালো লাগে, খুব ভালো অ্যাক্টর ছিলেন তো। তার কথা হচ্ছে, এক্সাম কী আসছে সেটা বড় ব্যাপার না, কিন্তু তুমি কতটা পরিশ্রম করছো, তার পেছনে কতটা এফোর্ট দিচ্ছ, সেটাই তোমার কেরিয়ার ডিপেন্ড করবে। আব সব গলত কর রহে হ্যায় ভাই, সাকসেস কে বাদ কা প্ল্যান সবকে পাস হ্যায়, লেকিন আগর গলতি সে ফেল হো গয়ে তো ফেলিয়র সে কেসে ডিল করনা হ্যায়, কোই বাতে নহীন করনা চাহিয়ে। তোমারা রিজাল্ট ডিসাইড নহীন করতা কি তুম লুজার হো কি নহীন, তোমারি কোশিশ ডিসাইড করতি হ্যায়। পর কোশিশ তো আপনে বহুত করি না বেটা।